वेलकम क्लास फाइव स्टूडेंट्स, आज के तुम्हारे इंग्लिश क्लास ऑनलाइने शुरू होच्छे। बटरफ्लाई बोले जे इंग्लिश बोईटा देवा हुए चे, शेही थे के आम्रा इंग्लिश क्लास करबो। बोईयेर प्रथमे ही देवा आछे रिविशन बोले जे चैप्टरटा, से रिविशन लेसनटा दिए आमादेर आजकेर प्रथम क्लास शुरू होबे। क्लासटा तुम्हारा भालो करे शुनबे, बारंबार देखबे ভিডিওটা, এবং অসুবিধে হলে ক্লাসের শেষে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাকে ফোন করবে। ঠিক আছে, তোমরা তোমাদের বই খোলো, আশা করি তোমরা বই খুলেছো। দেখো রিভিশন লেসন পেজ নাম্বার ওয়ানে আছে। এটা একটা কমিক স্ট্রিপ, হ্যাঁ, মজার গল্প। একটা ছেলে তার ঠাকুমার সাথে কথা বলছে। প্রথমে ঠাকুমা বলছে, ঠাকুমাকে ইংলিশে বলে গ্র্যান্ড মাদার। ওকে, টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। আজকের আমি তোমাকে একটা পরীর গল্প বলবো। ঠাকুমা বলছে কাকে? তার নাতিকে। টেল মি আ স্টোরি গ্র্যান্ড মা। তাহলে বলছে কি ঠাকুমা, গল্পটা তাহলে বলো। এখানে দেখতে পাচ্ছি ছবিতে যে ছেলেটি শুয়ে আছে, মানে ঘুমোতে যাচ্ছে। ঘুমোতে যাওয়ার আগে ঠাকুমা তাকে একটা গল্প বলবে। দেখো ঠাকুমা বলছে কি, ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল with bright wings. এক সময় একটা পরী ছিল যার খুব চকচকে উজ্জ্বল ডানা ছিল। সেটা শুনে ছেলেটা বলছে ও। তারপরে বলছে, দেখো ঠাকুমা বলতে থাকছে, হু টুক লিটল চিলড্রেন অন আ ট্যুর অফ দ্য স্কাই ইফ দে ওয়ার গুড। সেই পরীটা তাদেরকে আকাশে ঘোরাতে নিয়ে যেত যদি সে ছেলেগুলি ভালো থাকে, মানে ভালো ছেলে হয়। দেখো ইতিমধ্যে ছোট ছেলেটা ঘুমিয়ে পড়েছে, তাই দেখো একটা অদ্ভুত আওয়াজ বেরোচ্ছে তার নাক থেকে, শো শো করে। সেইটা লিখেছে জ করে একটা আওয়াজ হচ্ছে। এরপরে কি লেখা দেখো ডান দিকের ছবিটা দেখো কী হচ্ছে, ওয়াও আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল। এখানে আর ছোটো ছেলেটি বলছে না, ভাবছে। তাই যে লেখাটা যে বক্সের ভেতর দেওয়া আছে দেখো, সেটার অ্যারো দিয়ে করানি, ডট ডট ডট, তাহলে সে মাইন্ডে ভাবছে, ঘুমিয়ে পড়েছে বা সে স্বপ্ন দেখছে। বলছে আমি এবার অ্যাঞ্জেলটা, মানে পরীটা দেখতে পাচ্ছি। সেটা কোন পরীটা? গ্র্যান্ড মাদার যে পরীটার কথা বলেছে। এরপরে পরের পাতায় আসো। পরের পাতায় দেখতে পাচ্ছি আমরা কি, পেজ নাম্বার টুয়ে ছেলেটি বলছে পরীরকে, উইল ইউ টেক মি অন আ ট্যুর অফ দ্য স্কাই। পরীটাকে বলছে, আপনি কি আমাকে একটা আকাশে ঘোরাতে নিয়ে যাবেন? তখন পরীটা বলছে, ইয়েস আই উইল, আমি নিয়ে যাবো, সিন্স ইউ হ্যাভ বিন গুড, যেহেতু তুমি একটা ভালো ছেলে আমি নিয়ে যাব। এবারে তাকে আকাশে উড়াতে নিয়ে গেছে। ছ নম্বর ছবিটা দেখো, হোয়াট স্পার্কলিং স্টার্স, হোয়াট আ ব্রাইট মুন, আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি। বলছে কী চকচকে তারা, কী উজ্জ্বল একটা চাঁদ, আমি এরকম কোনো দিনও দেখিনি, এত সুন্দর জিনিস। পরীটা বলছে, গ্ল্যাড ইউ লাইক ইট, আমিও খুশি হলাম শুনে যে তোমার ভালো লেগেছে। এখানে ছবিতে দেখো পরীটার কি সুন্দর উইং পাখনা আছে। এবারে বলছে, এবারে ছেলেটি ভাবছে, হোয়াট আ কাম ফেস, মেয়েটার মুখটা, পরীটার মুখটা কি শান্ত, হোয়াট আ বিউটিফুল স্মাইল, কি সুন্দর তার হাসিটা, শি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার। বলছে দেখে আমার ঠিক গ্র্যান্ডমাদারের মতো দেখতে, আমার ঠাকুমার মতো দেখতে। হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল, তার স্বপ্ন দেখছিল। দেখো কে এসে গেছে, তার ঠাকুরদা বা গ্র্যান্ড ফাদার, তার দাদু এসে গেছে। ওয়েক আপ, উঠে পড়ো, ইটস ডন, এখন ভোর হয়ে গেছে, টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, এখন আমাদের সকালে যে হাঁটতে যাই, মর্নিং ওয়াক, সকালে হাঁটার সময়, তাই তাকে উঠতে বলছে। দাদুর ডাকে ঘুম ভেঙে গিয়ে তখন ছেলেটা দেখো একটু অবাক হয়ে গিয়ে বলছে, ও গ্র্যান্ড ফাদার, ও দাদু, সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম, তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। এইখানেই এই ছোট্ট কমিক স্ট্রিপের গল্পটা শেষ হচ্ছে। এবারে দেখো তাহলে আমরা কী পড়লাম, বুঝলাম এখান থেকে যে ঠাকুমা তাকে একটা গল্প বলছিল, বলতে বলতে সে ঘুমিয়ে পড়ে ছোট ছেলেটি, এবং ঠাকুমা যে কথাগুলো বলেছিল গল্পের শুরুতে একটা পরীর কথা, সেই পরীটাকে নিয়ে সে স্বপ্ন দেখে। তারপর হঠাৎ তার ঘুম ভাঙে, তার ঘুম হয়ে তখন অনেকক্ষণ সময় হয়ে গেছে,
তখন ঠাকুর দাদু এসে গেছে, দাদু এসে তাকে ঘুম থেকে জাগাচ্ছে। তখন ছেলেটা বুঝতে পারলো যে আমি ঘুমোচ্ছিলাম, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্টিভিটি ওয়ানটা আমরা মুখে মুখেই কিন্তু করে নিতে পারবো। কী দিয়েছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্স ইন দ্য গিভেন বক্সেস। তাহলে এখানে প্রতিটা চারটে বাক্য দেওয়া আছে, সে চারটে বাক্য সত্যি কি মিথ্যে আমরা বুঝবো। বুঝে সত্যি হলে টি লিখবো, ট্রু লিখবো টি, আর ফলস হলে এফ লিখবো, মিথ্যা হলে। তাহলে দেখো প্রথমে কি বলেছে, প্রথম বাক্যটা গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় আ স্টোরি, দাদু তাকে একটা গল্প বলেছিল। কথাটা কি সত্যি? তোমরা ঠিকই বলেছো, কথাটা সত্যি নয়, কথাটা ফলস, তাই এফ লিখবো ওয়ান নাম্বার বক্সের পাশে। ওকে, এবারে পরেরটা দেখব। পরেরটায় কী আছে দেখো, দ্বিতীয় বাক্যটা, দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসেনিং টু দ্য স্টোরি, দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসেনিং টু দ্য স্টোরি, ছেলেটি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। তোমরা বলো তো দেখি যে কথাটা সত্যি না মিথ্যে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, কথাটা সত্যি, তাই ট্রু, তাই ব্র্যাক ওই বক্সের ভেতরে টি লিখবে। এবার তৃতীয়টায় আসছি, দ্য অ্যাঞ্জেলস ফেস লুক লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার, অ্যাঞ্জেলের মুখটা, পরীর মুখটা বাচ্চাটির মায়ের মতো দেখতে। তোমরা গল্পটা শুনেছো ভালো করে বা পড়েওছো হয়তো, তাহলে বলতো দেখি এখানে গল্পে কী উল্লেখ করা ছিল, পরীটাকে দেখতে তার মায়ের মতো না ঠাকুমার মতো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, তার ঠাকুমার মতো দেখতে, কিন্তু প্রশ্নে বলা আছে তার মায়ের মতো, বাচ্চা ছেলেটির মায়ের মতো। তাহলে উত্তরটা ভুল, তাহলে ফলস, তাহলে ব্র্যাক বক্সে লিখবে এফ। ওকে, তারপরের বাক্যটা আমরা দেখি কী আছে, দোয়া আছে কি, দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার, ছেলেটি জেগে ওঠে তার দাদুর ডাকে। কথাটা সত্যি কি মিথ্যে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, কথাটা সত্যি, কারণ শেষ ছবিটায় দেখো দাদুটাকে ডাকছে, তাহলে এটা হবে ট্রু, তাহলে ব্র্যাকেটে লিখবে টি। আমরা অ্যাক্টিভিটি ওয়ানটা মুখে মুখেই করে ফেললাম, এবার আমরা অ্যাক্টিভিটি ওয়ানের পার্ট বি করব। এখানে দেখো কিছু উত্তর নিজের থেকে লিখতে হবে, সোজা সোজা, ঘাবড়ানোর কিছু নেই। দেখো প্রথম প্রশ্নটা বলেছে, হাউ ডিড গ্র্যান্ডমাদার ডিসক্রাইব দ্য অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলকে কীভাবে, পরীটাকে কীভাবে গ্র্যান্ডমাদার ডিসক্রাইব করেছে, ডিসক্রাইব মানে বিশ্লেষণ করেছে তাকে কীরকম দেখতে। তারপর একটা বলেছে, হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন আ ট্যুর, কেন পরীটা সেই বাচ্চাদেরকে ঘোরাতে নিয়ে যেত। তৃতীয় প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্যাট দ্য বয় স ইন হিজ ড্রিম, কী সুন্দর জিনিস ছেলেটা দেখেছিল তার স্বপ্নে। ফোর নাম্বার ফোরে দেখো, হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন ই ওক আপ, বয়টা কী বুঝলো যখন সে ঘুম থেকে উঠল। আশা করি তোমরা এই প্রশ্নের চারটে প্রশ্নের উত্তর ঠিক করে লিখতে পারবে, বই দেখে দেখে উত্তরগুলো তোমরা লিখে ফেলো, ঠিক আছে। আশা করি তোমরা লিখেছো। দেখো আমি উত্তরগুলো তোমাদের জন্য আরেকবার লিখে দিয়েছি, আশা করি তোমরা এই উত্তরগুলোই লিখেছো, যদি না লিখতে পারো তোমরা এখান থেকে লিখে নিতে পারো। দেখো প্রথম প্রশ্নটার উত্তর ছিল, প্রশ্নটা ছিল হাউ ডিড গ্র্যান্ডমাদার ডিসক্রাইব দ্য অ্যাঞ্জেল, উত্তরটা কি, দ্য গ্র্যান্ডমাদার সেড দ্যাট দ্য অ্যাঞ্জেল হ্যাড ব্রাইট উইংস অ্যান্ড শি টুক দ্য চিলড্রেন অন আ ট্যুর অফ দ্য স্কাই ইফ দে ওয়ার গুড। বই থেকে উত্তরগুলো নেওয়া, কিন্তু নিজের থেকে লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরেটা দেখো, হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর, কেন অ্যাঞ্জেলসরা, দ্য অ্যাঞ্জেলটা বাচ্চাদেরকে ঘোরাতে নিয়ে যেত। দ্য অ্যাঞ্জেলস টুক চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই ইফ দে ওয়ার গুড, তাদের আকাশে ঘোরাতে নিয়ে যেত যদি তারা ভালো ছেলে বা মেয়ে হয়। তারপরে দেখো তিন নম্বরে, হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্যাট দ্য বয় স ইন হিজ ড্রিম, ছেলেটা স্বপ্নেতে কী দেখেছিল। The beautiful things that the boy saw in his dreams were, তার স্বপ্নে কী কী দেখেছিল, were sparkling stars and a bright moon, খুব চকচকে তারা দেখেছিল এবং একটা বড় উজ্জ্বল চাঁদ দেখেছিল। ওকে, এবারে চতুর্থ প্রশ্নটা দেখো, হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন ই ওক আপ, যখন ঘুম থেকে উঠল কী বুঝতে পারলো। দ্য বয় আন্ডারস্টুড দ্যাট ইট ওয়াজ আ ড্রিম হোয়েন ই ওক আপ, ছেলেটা বুঝতে পারলো যে সে একটা স্বপ্ন দেখছিল যখন সে ঘুম থেকে উঠেছিল।
তাহলে অ্যাক্টিভিটি ওয়ানের প্রশ্ন এবং উত্তর দুটোই তোমরা পেরে গেছো আশা করি। এরপরে আমরা অ্যাক্টিভিটি টু এটা করব। তোমরা তোমাদের বইয়ে অ্যাক্টিভিটি টু এটা দেখো। অ্যাক্টিভিটি টু এতে দেখো দেওয়া আছে, ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার ইয়াং ওয়ানস অ্যান্ড রাইট দ্য নেমস ইন দ্য গিভেন ব্র্যাকেট। তাহলে এখানে দেখো ছবি দেওয়া আছে কিছু এবং তলায় তাদের বাচ্চাদেরগুলো লেখা আছে, মানে বড় একটা জন্তুর বাচ্চাদেরকে কী বলা হয়। দেখো প্রথমে দেওয়া আছে কোল্ট, হ্যাঁ, তারপরে দেওয়া আছে পিগলেট, তারপরে কাফ, তারপরে চিক, তারপরে কাপ, তারপরে ডাকলিং। ঠিক আছে, তাহলে যেরকম আমরা জানি যে কুকুর, কুকুরের ছোট বাচ্চাকে আমরা কী বলি, পাপ্পি, হ্যাঁ, সেই রকমই কোল্ট, ছোট একটা বাচ্চা, তার বড় হলে তাকে কী বলা হয়, বা পিগলেট বড় হলে কী বলা হয়, কাফ বড় হলে কী বলা হয়, এগুলোই আমরা চেষ্টা করব লেখার। তোমরা কিন্তু এগুলো ক্লাস ফোরে শিখেছ, তাই চেষ্টা করো নিজের থেকে করার, তারপরে নয় আমি তোমাদের সাহায্য করব। ছবি দেখে দেখে আগে নিজে চেষ্টা করো। আশা করি তোমরা চেষ্টা করেছ। এবারে উত্তরগুলো মিলিয়ে নাও। কোল্ট বড় হলে তাকে হর্স বলে, পিগলেট বড় হলে তাকে পিগ বলে, কাফ বড় হলে তাকে কাউ বলে, চিক বড় হলে তাকে হেন বলে, কাপ সিউবি কাপ বড় হলে তাকে টাইগার বলে, ডাকলিং বড় হলে তাকে ডাক বলে। আচ্ছা, হর্স মানে তো ঘোড়া, পিগ মানে কি শুয়োর, কাউ মানে কি গরু, হেন মানে মুরগি, টাইগার মানে বাঘ, আর ডাক মানে হাঁস। তাহলে তাদের বাচ্চাদেরকে কী বলে সেটা লালে দেওয়া আছে, আর বড়দের কী বলে সেটা কালো রঙে দেওয়া আছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। এরপরে আমরা টু বিটা দেখব। ওকে, অ্যাক্টিভিটি টু বিতেও দেখো বলেছে, রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমেলস অর বার্ডস ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে অ্যাডাল্ট বড় হয়ে গেলে তাদেরকে কী বলে, সেই বিভিন্ন জন্তু বা পাখিদের, তার বড় বড় হয়ে গেলে তাদের কী বলে সেটা লিখতে হবে। প্রশ্ন দেওয়া আছে পাপ্পি, দেখো একটা করা আছে, সেটাকে ডগ বলে, দুয়ে কিটেন আছে, থ্রিয়ে কিড আছে, চারে ল্যাম্প আছে, পাঁচে কাপ আছে, আর ছয়ে ইগলেট আছে। আমরা অলরেডি কাপ করে ফেলেছি কিন্তু, ঠিক আছে, দেখা যাক কী উত্তরগুলো হয়, তোমরা একটু চেষ্টা করো। আশা করি তোমরা উত্তরগুলো চেষ্টা করেছো। এবার একটু মিলিয়ে নাও। কিড মানে বড় হলে তাকে গোট বলে, কাব বড় হলে তাকে টাইগার বলে, কিটেন বড় হলে তাকে ক্যাট বলে, ল্যাম্প বড় হলে তাকে শিপ বলে, ইগলেট মানে ইগল, ইগল পাখির ছোট যে বাচ্চাকে তাকে ইগলেট বলে, বড় হলে তাকে ইগল বলে। তাই ছোট যেগুলো দেখো লাল রঙে দেওয়া আছে, আর বড় হয়ে গেলে যেগুলো বলে সেগুলো কালো রঙে দেওয়া আছে। এবার পরের পাতায় আমরা আসব। এবার আমরা পরের পাতার যে এক্সারসাইজ দেওয়া আছে অ্যাক্টিভিটি থ্রি এ পেজ নাম্বার ফোরে আসব। বলেছে কি ম্যাচ গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি, এখানে কি জেন্ডার মানে লিঙ্গ, হ্যাঁ, হর্স টাইগার ডগ এগুলো ম্যাসকুলিনে দেওয়া আছে, মানে পুংলিঙ্গ ছেলে, তার স্ত্রীলিঙ্গ কী হবে সেটা লিখতে হবে। স্ত্রীলিঙ্গ দেওয়া আছে কিছু, কাউ হেন কুইন ওমেন ডাক গুজ, এগুলো সব স্ত্রীলিঙ্গে দেওয়া আছে, এগুলো কী হবে সেগুলো আমার তার পুংলিঙ্গগুলো লিখতে হবে। পিককটা আবার দেওয়া আছে কি পুংলিঙ্গে, তার স্ত্রীলিঙ্গগুলো লিখতে হবে। তোমরা ক্লাস ফোরে এগুলো করেছো, একটু চেষ্টা করো নিজেদের নিজেরা করতে, কারণ আমরা রিভিশন লেসন করছি, ঠিক আছে। আশা করি তোমরা উত্তরগুলো লিখতে পেরেছো। এবার আমরা একটু মিলিয়ে নেব। হর্সকে কী বলে, তার স্ত্রীলিঙ্গ মেয়ার, টাইগারের স্ত্রীলিঙ্গ টাইগ্রেস, ডগের স্ত্রীলিঙ্গ বিচ, কাউয়ের পুংলিঙ্গ বুল, হেনের পুংলিঙ্গ রুস্টার, কুইনের পুংলিঙ্গ কিং, ওম্যানের পুংলিঙ্গ ম্যান, ডাকের স্ত্রীলিঙ্গ ড্রেক, ডাকের পুংলিঙ্গ ড্রেক, গুজের পুংলিঙ্গ গ্যান্ডার, পিককের স্ত্রীলিঙ্গ পিহেন। ঠিক আছে, তোমরা আবার এই উত্তরগুলো ভালো করে দেখে মিলিয়ে নাও। আশা করি তোমরা উত্তরগুলো মিলিয়ে নিয়েছ, ভুল থাকলে ঠিক করে নিও। এরপরে আমরা অ্যাক্টিভিটি থ্রি বিতে আসবো। ওকে,
অ্যাক্টিভিটি থ্রি বিতে দেখো একটা ছোট্ট প্যারাগ্রাফ দেওয়া আছে, সেখানে জেন্ডারগুলো চেঞ্জ করতে হবে যেগুলো দাগ দেওয়া আছে। রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। ইয়েস্টারডে মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড মাদার কেম টু আওয়ার স্কুল। মাই ফাদার ব্রিংস মাই ব্রাদার অ্যান্ড মি টু স্কুল এভরি ডে। উই অ্যাড্রেস আওয়ার মেল টিচার অ্যাজ স্যার, হি ইজ আ ওয়াইজ ম্যান। তাহলে যে শব্দগুলো আন্ডারলাইন করা আছে দেখো, গ্র্যান্ডমাদার মানে ঠাকুমা, মাদার মানে মা, ফাদার মানে বাবা, ব্রাদার মানে ভাই, মেল মানে কি কোনো ছেলেকে বোঝায় মেল পুরুষকে, স্যার মানে আমরা জানি যে শিক্ষক তাকে আমরা স্যার বলে সম্বোধন করি, হি হলো সর্বনাম ছেলেদের ক্ষেত্রে, ওকে। আর ম্যান মানেও পুরুষ। তাহলে এর বিপরীত জেন্ডারগুলো তোমরা লিখে ফেলো। আশা করি তোমরা ঠিকই লিখেছো, আমি জানি তোমরা ঠিকই লিখবে, কারণ ক্লাস ফোরে তোমরা এগুলো অলরেডি পড়েছো। এইবারে দেখো উত্তরগুলো মিলিয়ে নাও। গ্র্যান্ডমাদার ঠাকুমা, সেটা কী হবে দাদু, অপোজিট জেন্ডার গ্র্যান্ডফাদার, মাদারের অপোজিট ফাদার, আবার ফাদারের অপোজিট মাদার, ব্রাদারের অপোজিট কী হবে সিস্টার, মেল মানে পুরুষ, তার বিপরীত লিঙ্গ হচ্ছে ফিমেল, স্যারের ম্যাডাম, হিকে শি বলি স্ত্রীলিঙ্গে, আর ম্যান হলে ওয়ুমেন। ঠিক আছে, আমরা আজ অ্যাক্টিভিটি থ্রি পর্যন্ত এই ক্লাসগুলো করব। কোনো জায়গায় কোনো অসুবিধে থাকলে আমায় অবশ্যই ফোন করবে। এইখানে দেখো একটা সুন্দর ছবি দেওয়া আছে, এটা একটা ড্যামের ছবি। ড্যামটা কোন ড্যাম, ভারতবর্ষের একটা বিখ্যাত ড্যাম, এই ড্যামটার নাম হলো ম্যাসেঞ্জার ড্যাম। এখানে আমার ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ ওপরে, আমায় অসুবিধে হলে ফোন করে নেবে। আজকের মতো এখানেই ক্লাস শেষ হলো, ভালো থেকো।